আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পেশ হতে চলেছে অন্তর্বর্তীকালীন বাজেট। কিন্তু আপনারা কি জানেন এই বাজেট কথাটি কোথা থেকে এসেছে? ফরাসি বাজেট বুক থেকে বাজেট শব্দটি এসেছে, যার অর্থ চামড়ার ব্রিফকেস। 1860 সালে ভারতের প্রথম পেশ হয় ব্রিফকেসেই আনা হতো বাজেট পত্র। দেশ স্বাধীন হওয়ার পর 1947 সালে 26 নভেম্বর প্রথম বাজেট পেশ করা হয়েছিল। 2019 ব্রিফকেসের বদলে লাল সালুতে মুড়িয়ে বই খাতা আনেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসুন এবার আমরা কথা বলবো বাজেট পেশ নিয়ে, কি কি সিদ্ধান্ত রয়েছে এবং কি কি পরিকল্পনা রয়েছে। এবছরের বাজেট পেশ হবে না আর্থিক সমীক্ষা, অন্তর্বর্তীকালীন বাজেট হয় এ সমীক্ষা পেশ করা হচ্ছে না। আগামী আর্থিক বছরে দেশের আর্থিক হাল কেমন হতে পারে বা কোন সেক্টরে কত বিনিয়োগ করা হতে পারে তা সম্পর্কে ধারণা পাওয়া যায় এই আর্থিক সমীক্ষা থেকেই। আসুন দেখে নেব আসন্ন বাজেটের কর ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। ট্যাক্স স্ল্যাব প্রসারিত করে এবং করের হার কমিয়ে নতুন কর ব্যবস্থাকে আকর্ষণীয় করে তোলার দিকে নজর রাখতে পারে মোদী সরকার। পাশাপাশি নতুন কর ব্যবস্থায় ছাড় ফেরানোর দাবিকে আংশিকভাবে মান্যতা দেওয়া হতে পারে বলেও বিশেষজ্ঞদের একাংশের দাবি। মেডিকেল প্রিমিয়ামে বর্তমানে খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোভিডের পর থেকেই অর্থাৎ গত 2 বছরে মেডিকেল ইন্স্যুরেন্সের জনপ্রিয়তাও বেড়েছে অনেক। এমন পরিস্থিতিতে ইন্স্যুরেন্স সেক্টরের দাবি মেডিকেল প্রিমিয়ামে কর ছাড়ের সীমা বৃদ্ধি করা হোক। বর্তমানে এই সীমা রয়েছে 25,000 টাকা, এই সীমা বাড়িয়ে 50,000 টাকা করার দাবি তোলা হয়েছে। বাজেট 2024 ঘিরে একাধিক প্রত্যাশা রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন নির্বাচনের আগে মোদী সরকারের এই বাজেটের ফোকাস থাকতে পারে গ্রামীণ ভারতের দিকে। একদিকে যেমন পিএম কিষাণ যোজনার আয়ত্তায় টাকা বৃদ্ধি করা হতে পারে, অন্যদিকে গ্রামীণ ভারত ভিত্তিক যোজনাগুলোতেও টাকা বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার আলোচনা করব মোট রাজস্ব বনাম ব্যয় ও অন্যান্য কিছু। যে কোনো বাজেটের একটি গুরুত্বপূর্ণ দিক হল জিডিপির সাথে রাজস্ব এবং ব্যয়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া। কোভিড-19 মহামারীর সময় জিডিপি এর 17.7% উন্নীত হয়েছিল, এখন তা কমে 15.2% নেমে এসেছে, যা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। 2024 সালের বাজেটের অনুমান 5.9% নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনটি ঋণ গ্রহণ এবং পুনরুদ্ধারের জন্য একটি কৌশলগত পদ্ধতির পরামর্শ দেয়। প্রত্যাশিত নামমাত্র জিডিপি পরিসংখ্যানের চেয়ে কম হওয়া সত্ত্বেও সরকার FY24-এর জন্য তার 17.9 ট্রিলিয়ন টাকার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণের সাথে রয়েছে। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অনুসারে নভেম্বর 2023 পর্যন্ত সরকারের রাজস্ব ঘাটতি 9.6 ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে, যা বার্ষিক বাজেট লক্ষ্যমাত্রা 50.7%। বাজেটের আকার, ভর্তুকি, বকেয়া ছাড়পত্র এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির কারণে মহামারী চলাকালীন জিডিপিতে কেন্দ্রীয় বাজেটের অনুবাদ প্রসারিত হয়েছিল। যাই হোক, এটি এখন সংকুচিত হচ্ছে। 2024 সালে বাজেট জিডিপির 14.9% অনুমান করা যাচ্ছে। প্রাক মহামারী নিয়মে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে সার্ভে।